2008 সালে শুরু হয় খুদে গানরাজের প্রথম আসর, আর এই আসরে দুর্দান্ত গান গেয়ে সকলকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয় জুয়েল রানা। এই আসরে দ্বিতীয় হয় ঝুমা এবং তৃতীয় হয় পড়শি। ঝুমা ও পড়শিকে নিয়ে অন্য একদিন আলোচনা করা যাবে। 2008 সালে খুদে গানরাজ অনুষ্ঠানে জুয়েল চ্যাম্পিয়ন হলেও এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বর্তমানে কেমন আছে জুয়েল এবং কোথায় আছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এজন্য ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। জুয়েল রানা ছিল গরিব ঘরের সন্তান, তার বাবা ছিল একজন কৃষক এবং মা ছিল একজন গৃহিণী। সে সময় তার পরিবারে ছিল খুবই অভাব, আর এই অভাবের কারণেই তার গান শেখার সুযোগ ছিল না। ক্যাসেট প্লেয়ার থেকে গান শুনে শুনে শিখে সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, এবং এই আসরে অংশগ্রহণ করে সে বিচারকদের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন হওয়ার পর জুয়েলকে জিজ্ঞেস করা হয়েছিল সে ভবিষ্যতে কী হতে চায়। যে উত্তরে জুয়েল বলেছিল ভবিষ্যতে সে পড়ালেখার পাশাপাশি গান নিয়ে কাজ করতে চায়। সে সময় তার গাওয়া গানগুলো ছিল সত্যি অসাধারণ। চলুন দেখে আসি সে সময়ে গাওয়া জুয়েল রানার কিছু অসাধারণ গান। সে সময়ে তার গাওয়া গানগুলো কতই না শ্রুতি মধুর ছিল তা তো আপনারা নিজেরাই দেখলেন।